বন্ধুরা, আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে সব থেকে সস্তায় আসুসের এই ল্যাপটপটা। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো আসুসের এই ল্যাপটপটা আমি ফ্লিপকার্ট থেকে মাত্র 19,990 টাকায় কিনেছি। হ্যাঁ বন্ধুরা, মাত্র 19,990 টাকায় আমি কিনেছি আমার এই ল্যাপটপটি। তো বন্ধুরা, এই ল্যাপটপের মধ্যে কী কী ফিচার্স আছে, ল্যাপটপটি ভালো না খারাপ দেখবো আজকের এই ভিডিওর মধ্যে। এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এবং তার রিভিউটা দেবো। আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলুন আজকের আনবক্সিংটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে যে বক্সটি দেখছেন এটা এসেছে ফ্লিপকার্ট থেকে আসুসের ল্যাপটপ। তো বন্ধুরা, ল্যাপটপটির নাম হচ্ছে আসুস ভিভোবুক গো 15। হ্যাঁ বন্ধুরা, আসুস ভিভোবুক গো 15। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধুরা, আমি কিন্তু এটাকে আগে আনবক্সিং করে নিয়েছি। আমি আজকে 7 দিন ধরে ইউজ করছি আমার এই ল্যাপটপটিকে। তো আপনাদেরকে আবার দেখাচ্ছি আনবক্সিং কোয়ালিটি। বন্ধুরা, প্রথমেই বক্সটা ওপেন করলে ঠিক এরকম ইন্টারফেস আসবে এবং এখানে দেখুন আমাদের ল্যাপটপটি আছে। ল্যাপটপটি সাইডে রাখি এবং এখানে কিছু ইউজার ম্যানুয়াল আছে, এটা সাইডে রাখলাম, আপনাদের দরকার পড়লে পড়ে নেবেন। এবং এই সাইডে বক্সটি ওপেন করলে এখানে আপনাদের কিন্তু আসুসের চার্জারটি থাকবে। হ্যাঁ বন্ধুরা, আসুসের চার্জার, ল্যাপটপ চার্জার, এটাকে আমি সাইডে করলাম। তাছাড়া বক্সের মধ্যে আর অন্য কোনো কিছু নেই, না অন্য কোনো কিছু নেই। বক্সটিকে সাইডে রেখে ল্যাপটপের মধ্যে আসি, স্টিকারটিকে ছাড়িয়ে দেবো। এখানে দেখুন বন্ধুরা, লেখা আছে 8 ঘন্টা ব্যাটারি লাইফ। তো দেখবো কত ঘন্টা চলে আমাদের ল্যাপটপ, ছাড়িয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে দেখুন ল্যাপটপটি ফার্স্ট ওপেন করলেই ঠিক এরকম ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এটা হচ্ছে আমাদের আসুসের ভিভোবুক গো 15। দেখতেই পাচ্ছেন অনেক বড় ডিসপ্লে আছে এবং সব থেকে মেন বিষয় হচ্ছে এখানে কিন্তু বন্ধুরা এই বাজেটের মধ্যে আসুস আমাদেরকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, অন্য কোনো ল্যাপটপে দিচ্ছে না, কিন্তু এই বাজেটের মধ্যে আসুস কিন্তু আমাদেরকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার প্রোভাইড করছে। তো বন্ধুরা, আমার এটা কিন্তু অন করা আছে, সব সেট আপ করা আছে। তো বন্ধুরা, আমরা সরাসরি কী করবো, স্টার্টে ক্লিক করব। ল্যাপটপটি অন করলাম বন্ধুরা আপনাদের সামনে, দেখুন খুব ফাস্ট বুট হয় ল্যাপটপটি, কারণ এর মধ্যে আছে SSD 256 GB। বন্ধুরা, আমার ল্যাপটপটি কিন্তু কিছু সেকেন্ডের মধ্যেই অন হয়ে গেল এবং আমার ফিঙ্গারপ্রিন্টটা এখানে দেখুন কাজ করছে এবং আমার কিন্তু ল্যাপটপের হোম পেজটি ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, এসব দেখার আগে আমরা দেখে নিই যে আমাদের পোর্টস অ্যান্ড বাটনগুলো কী কী আছে। হ্যাঁ বন্ধুরা, ল্যাপটপে কী কী পোর্টস দিয়েছে চলুন দেখে নিই। তো বন্ধুরা, আমাদের এখানে প্রথমেই দেখুন আছে একটি চার্জিং পয়েন্টের পোর্ট এবং তার পাশে আছে HDMI পোর্ট এবং তার পাশে আছে একটা USB পোর্ট এবং তার পাশে আছে একটি Type-C পোর্ট। হ্যাঁ বন্ধুরা, আপনি কিন্তু এই ল্যাপটপের মধ্যে Type-C পোর্টও পাচ্ছেন, Type-C পোর্ট এবং তার পাশে আছে হেডফোন জ্যাক। এবং ঠিক এই দিকে দেখলে আমাদের কিন্তু এদিকে একটি USB পোর্ট আছে এবং এখানে একটি ইন্ডিকেটর আছে, আপনি যখন চার্জ করবেন এই লাইটটি কিন্তু অন হবে, ঠিক আছে বন্ধুরা। তো তাছাড়া আর কিছু নেই। আর হ্যাঁ, এই পেছন দিকে আছে এগুলো স্পিকার, আপনার ল্যাপটপের পেছন দিকে আছে স্পিকার, ঠিক আছে বন্ধুরা। বন্ধুরা, আমরা এবার চলে আসি ল্যাপটপের ডিসপ্লের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, ডিসপ্লে কিন্তু মেন, ডিসপ্লে হচ্ছে 15:6। হ্যাঁ বন্ধুরা, 15:6 ডিসপ্লে এবং ফুল HD ডিসপ্লে। এবং এই ডিসপ্লের মধ্যে ব্রাইটনেসটা আছে সেটা কিন্তু খুবই ভালো, আপনি খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। এবং এই ডিসপ্লের মধ্যে একটি খুব ভালো দিক হচ্ছে এর ডিসপ্লেটাকে আপনি 180 ডিগ্রি ফোল্ড করতে পারবেন। হ্যাঁ বন্ধু, দেখুন আপনাদের সামনে আমি করলাম, আপনার ল্যাপটপটিকে আপনি 180 ডিগ্রি আপনার ফোল্ড করতে পারবেন। তো বন্ধুরা, এরপর চলে আসি আমরা কিবোর্ডের দিকে। তো বন্ধুরা, এখানে কিবোর্ডের দিকে দেখুন একটি কিন্তু ফুল সাইজ কিবোর্ডই দেওয়া হয়েছে আপনাকে এই বাজেটের মধ্যে। এবং এখানে আছে পাওয়ার সুইচ, যেটাকে 2 সেকেন্ড হোল্ড করে রাখলেই কিন্তু আপনার ল্যাপটপটি অন হয়ে যাবে। এবং এটা আছে দেখুন মাউস প্যাডটি খুবই ভালো এবং তার ঠিক পাশেই আছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এই বাজেটের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিচ্ছে মাত্র আসুস,
হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র আসুসই কিন্তু এই বাজেটের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিচ্ছে, যেটা খুবই ভালোভাবে কাজ করে। তো বন্ধুরা সব কিছু বুঝতে পারলেন, এরপর চলে আসি এর মেন প্রসেসরের ওপর। হ্যাঁ বন্ধুরা, আমি নিয়েছি ইন্টেলের ডুয়েল কোর প্রসেসর। হ্যাঁ বন্ধুরা, ইন্টেলের ডুয়েল কোর প্রসেসর, তার সঙ্গে আছে র্যাম 4 GB এবং স্টোরেজ আছে 256 GB SSD। হ্যাঁ বন্ধুরা, 256 GB SSD, যেটা খুবই ফাস্ট ল্যাপটপটিকে অন করে এবং অফ করে, ঠিক আছে বন্ধুরা। এবং এর অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ 11। হ্যাঁ বন্ধুরা, উইন্ডোজ 11 হচ্ছে এর অপারেটিং সিস্টেম। বন্ধুরা এরপর হচ্ছে আপনার ল্যাপটপের ওয়েট। হ্যাঁ বন্ধুরা, এই ল্যাপটপটি ওয়েট হচ্ছে 1570 গ্রাম। হ্যাঁ বন্ধুরা, 1570 গ্রাম হচ্ছে আপনার এই ল্যাপটপটি ওয়েট, এবং এটা খুবই কম ওয়েট, আপনি সব জায়গাতে ল্যাপটপটিকে ক্যারি করতে পারবেন। এবং আমি 7 দিন ধরে চালাচ্ছি ল্যাপটপটি, এবং এখানে বলেছে ব্যাটারি লাইফ 8 ঘন্টা, কিন্তু বন্ধুরা 8 ঘন্টা না, আমি রেগুলার ইউজ করছি, আমার 5-6 ঘন্টা আমি পেয়ে যাচ্ছি ব্যাটারি লাইফ। এবং বন্ধুরা এরপর বিষয় হচ্ছে, আমি যে ল্যাপটপটি নিয়েছি 19,990 টাকায়, এই ল্যাপটপটি কি আমার কেনা ঠিক হয়েছে? বন্ধুরা দেখুন, এই ল্যাপটপটি আপনি ডে টু ডে ইউজ করতে পারবেন, যেমন মুভি দেখা, কিছু ফটো এডিটিং, কিছু ভিডিও এডিটিং এবং অফিস ক্ষেত্রে কাজ করতে পারবেন, খুবই ভালো পারফরমেন্স দেবে আপনাকে, এবং ছোটোখাটো গেমও খেলতে পারবেন কোনো রকম অসুবিধা ছাড়াই। এখানে আমি কিছু গেমও খেলেছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডিসপ্লেতে, আমি কিছু গেমও ডাউনলোড করেছি এবং খেলেছি, ভালোই পারফরমেন্স দিচ্ছে। আপনারা এটাকে নর্মাল ইউজের জন্য নিতে পারেন, যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু এই ল্যাপটপটি আপনার জন্য ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন এই ল্যাপটপটির ফিচার্স। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকবেন। বন্ধুরা আসি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।